স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি শাবনম আজিম। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় আইনের শাসন ও সুবিচারকে বাংলাদেশের অন্যতম মূল লক্ষ্য বলা হয়েছে, কিন্তু স্বাধীনতার 46 বছর পরেও বাংলাদেশের মানুষের জন্য সহজে ও কম খরচে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। গতকাল জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে বিচারক ও আইনজীবীদের আহ্বান জানিয়েছেন। আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ বুঝতে চাই আজকের একাত্তর সংযোগে। এবং আজ আমাদের টেবিলে আলোচনায় যুক্ত হচ্ছেন বিচারপতি শামসুল হুদা, অবসরপ্রাপ্ত বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং দর্শক, আপনাদেরকে বলছি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনাদের মন্তব্য এবং প্রশ্ন অবশ্যই করতে পারেন। ভূমিকাতে যে বিষয়গুলো বলছিলাম সেখান থেকে যদি শুরু করে, এবং প্রথমে বিচারপতি শামসুল হুদা আপনার কাছেই আসতে চাই, যে জনগণের জন্য আইনি সহায়তাটি কি আসলে আমরা নিশ্চিত করতে পারলাম কিনা, আপনি কিভাবে দেখবেন? প্রথমে আমাকে উত্তর দিতে হবে, আমরা কতটা পারছি এটার আগে আমি একটু ফিরে তাকাতে চাই, আপনাদের দৃষ্টিতে আমি আকর্ষণ করতে চাই যে গতকালকের অনুষ্ঠানটি আমি টিভিতে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি, আমার বন্ধু ইসু হোসেন হুমায়ুন সাহেবকেও সামনের রোতে বসা দেখেছি, আর অনেকেই দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক, এটার সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই, কিন্তু সেখানে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে বিচার ব্যবস্থাকে আমি রেডি রেফারেন্সের জন্য কয়েকটা আমি একটা বইও নিয়ে আসতে করে যেটা খুব পরিচিত, এটা অনেক আগেই সেটেলড হয়ে গেছে 2001 সালের আপনার বিএলডির তে প্রকাশিত হয়েছে মাজদার হোসেনের যে রায়, সেটা হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি। আর আমি যখন বিচারক ছিলাম হাইকোর্টের, আমি তো অ্যাপিল বিভাগের থেকে রিটায়ার করেছি, কিন্তু আমি যখন হাইকোর্টের বিচারক ছিলাম মাত্র 4 মাস বিচারিক জীবনে, 4 মাস বয়সে আমি একটা কমপ্লিকেটেড কেসে রায় দিতে বাধ্য হয়েছি, সেটা হচ্ছে জননিরাপত্তা আইনে। সেখানেও আমার যে সিনিয়র জাজ ছিলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, জনাব এম এ আজিজ সাহেব, ফার্স্ট লার্নেড জাজ, এবং ওনার সামনে কলম ধরে জাজমেন্ট দেওয়ার মতন তখন আমার যদিওতির বয়স হয় না, যদিও ওকালতি তখন 35 বছর, হাওবার আমি জাজমেন্ট দিছি। সেখানে যে কথাটি বলছি সেই কথাটি আজ পর্যন্ত বহাল আছে, আমি ভূমিকায় যাবো ওনাদের পরে। জি অবশ্যই, যেমনটি বললেন যে আসলে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে কোনোভাবেই দ্বিমত পোষণ করার আসলে জায়গাটি নেই। অ্যাডভোকেট ইউসুফ হোসেন, আপনি কিভাবে বলবেন? দেখুন, আমাদের সিনিয়র আপিল বিভাগে মাননীয় বিচারপতি অবসরপ্রাপ্ত এখন, তবে তিনি এজ এ ক্যারিয়ার আছে, তিনি রাজনীতি করেছেন, পাবলিক রেপ্রেজেন্ট ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদ, অনেকগুলি পোস্ট তিনি হেল্প করেছেন, তারপরে রাজনীতি, তো বর্ণাঢ্য জীবন বলা যায় আর কি। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অ্যাড করি, মুক্তিযুদ্ধ, হ্যাঁ মুক্তিযুদ্ধ, সরি, সাবসেক্টর কমান্ডার, সাবসেক্টর কমান্ডার। তো একটু আগে আপনাদের এখানে আমাদের আমিরুল ইসলাম সাহেব, সেও কিন্তু মুক্তি, এই আলাপ করছিলাম আমরা বাইরে। তো আমি যে প্রশ্নটি করি সেটা হচ্ছে যে আমি উপস্থিত ছিলাম, দ্যাটস রাইট, হি ইজ রাইট, কালকে অনুষ্ঠানে অনেক আইনজীবীরা ছিলেন সেখানে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই কথার আগেও কিন্তু একবার বলেছেন, কালকে আরো সুস্পষ্টভাবে বলেছেন, সেটা হচ্ছে যে
রাষ্ট্রের তিনটি অঙ্গ বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং লেজিসলেটর, যেটা বলি পার্লামেন্ট, এই তিনটা বিভাগের সমন্বয়ের করেই কাজ করতে হবে, একে অপরের সম্পূরক, এইটা বাস্তবতা। সেই এই কথাটাই কালকের আবার পুনরাবৃত্তি করেছে, আরো সুন্দরভাবে বলেছেন, আরো ব্যাখ্যা দিয়ে বলেছেন। তো সুতরাং এখানে আমার কথা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আমার একটু আগে বিচারপতি বললেন যে মাস 10 মার্চ 2001 সাল, দ্যাট ইজ ঐতিহাসিক একটি রায় যেটা প্রতিফলন আমরা করতে দেয়নি বা যে তৎকালীন সরকারগুলি করতে দেয়নি, সেটা কিন্তু ধাপে ধাপে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এটা কার্যকরিতা করার কাছে প্রায় চলে এসেছি, প্রায় অল্প দু একটি স্তর বাকি আছে, আদারওয়াইজ এটি এটা কার্যকরী হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে এখানে স্পষ্টভাবে যে কথাটা আপনি প্রশ্নটা উত্তর আমার এই যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যাখ্যা যারা দিয়েছেন কালকের আবার পুনরাবৃত্তি করেছেন, সেটা আমরা আমি একমত, আমার মাননীয় বিচারপতি সেই একমত, আমার মনে হয় মিস্টার সুব্রত চৌধুরী বলিস বিয়ের তিনি একমত হবেন যে এই তিনটি অর্গানের একটা কোহেশন সেই জায়গাতে আমরা অবশ্যই আরো আরো দীর্ঘভাবে আলোচনা করতে চাই। কিন্তু গতকাল তো জাতীয় আইনগত সহায়তা দিবস ছিল এবং সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে বিচার প্রার্থীর যেন ভোগান্তি না হয়, তার জন্য যেন আসলে বিচারপতি, আইনজীবী সবাই অনেক বিশেষ, সেখানে আমরা কি আসলে আইনি সহায়তাটা দিতে পারছি কিনা সেটাই বলছে আর কি। এটা বলেছেন কনটেক্সট অফ দি প্রোগ্রাম, প্রোগ্রাম যেটা আইন সহায়তা কেন্দ্র যেটা, সেটা আপনি লক্ষ্য করেছেন প্রত্যেকটি জেলায় কিন্তু এই আইন সহায়তা কেন্দ্র হয়েছে, শুধু তা না, মুখে বলে না কার্যকরী হচ্ছে, ওখানে একজন সহকারী জজ অ্যাপয়েন্টমেন্টে তিনি সার্বক্ষণিক এই কাজ করেন। এখানে আপনি দেখবেন সুপ্রিম কোর্টের সামনে বিল বোর্ড লাগানো আছে, সেখানে পেতে পারে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা দুস্থ এবং দরিদ্র এবং যাদের আইন সহায়তা পাওয়ার সুযোগ নাই আমাদের মতো আইনজীবীদের বা আমাদের জুনিয়রদের কাছে গিয়ে, তাদের জন্য কিন্তু একটি উন্মুক্ত দুয়ার। এবং এই ব্যাপারে পরিসংখ্যান দিয়েছেন কতগুলি মামলা হয়েছে, কতগুলি মামলা সাহায্য করেছে, এগুলি কিন্তু দেওয়া আছে। সুতরাং এটা আমরা আশা করবো যে এই জিনিস এই প্রোগ্রামটা এটা আরও ব্যাপক বৃদ্ধি পাক এবং আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট বিভাগ পর্যন্ত। সুব্রত চৌধুরী একই প্রশ্ন রাখতে চাই এবং আমরা দেখলাম যে সরকার প্রত্যেক জেলায় আসলে লিগাল এইড যে অফিস সেটি স্থাপন করেছে, সুপ্রিম কোর্টের জায়গা থেকে সহায়তার একটি জায়গা আছে, কিন্তু তারপরে বিভিন্ন সময় অনেকের পক্ষ থেকে যারা বিচার প্রার্থী তাদের পক্ষ থেকে আসলে অভিযোগটি উঠে যে তারা সেইভাবে পাচ্ছে না, প্রকৃত অর্থে পাচ্ছে কি না, আপনি কি মনে করেন? না, প্রথম কথা হচ্ছে এই যে লিগাল এইড কমিটি করা হয়েছে, এটা তো শুধু এই সরকার করে নাই, আগের সরকারও এটা করেছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা কখনো কার্যকর হতে আমরা দেখিনি। এখানে নানান প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে ভালো আইনজীবী লিগ্যাল এইডে এসে কাজ করতে চায় না, কারণ এত স্বল্প সংখ্যক তাদের পারিতোষিক দেওয়া হয়। এমনকি সুপ্রিম কোর্টও বর্তমানে বিচারপতি এনায়েত রহিমের নেতৃত্বে লিগ্যাল এইড কমিটি করা হয়েছে, সেখানে অনেক আইনজীবী যুক্ত হতে ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু সবারই একই কথা যে যে তারা অনুতোষিক পায় সেটা এতই নগণ্য, সেটা দিয়ে খুব বড় বড় মামলা সময় দিয়ে করা। তারপরেও আমি বলবো সুপ্রিম কোর্টে কিন্তু এই বিচারপতিদের নেতৃত্বে যে কমিটি হয়েছে সেখানে অনেক ভালো ভালো আইনজীবী তারা সহযোগিতা করছে, এবং ইতিমধ্যে আপনি দেখেছেন পত্রপত্রিকায় কীভাবে বিনা বিচারে অনেকগুলোকে তারা মুক্ত করতে সক্ষম হয়েছে। এই কাজটা জেলাতেও হওয়া উচিত এবং সেটা আমি সরকারকে আবেদন করব যে ভালো আইনজীবীর যদি আপনি তার সার্ভিসটা নিতে চান। কিন্তু যখন সরকারের পক্ষ থেকে হচ্ছে জেলায় লিগাল এইড অফিস করা হচ্ছে, সেখানে তো সরকারের পক্ষ থেকে মানে যারা সরকারি জবে আছে সেরকম ওখানে থাকার না, এটা প্যানেল অফ লয়ার্স, সেটা প্যানেল অফ লয়ার্স, কারণ সরকারি যারা কর্মকর্তা তারা তো সরকারের ইন্টারেস্টের বাইরে মামলা করতে পারবে না, সরকার যেখানে পক্ষ থাকবে সেখানে তারা থাকবে, কিন্তু এগুলো তো হচ্ছে সরকারও থাকতে পারে, বিটুইন প্রাইভেট পার্টিস হইতে পারে। আমি যে কথাটা বলতে চাই, টোটাল বিচার ব্যবস্থা একটা একটা আগোছলা অবস্থায় চলে গিয়েছিল, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় গত কয়েক বছর বিশেষত মাননীয় প্রধান বিচারপতি আসার পরে অনেক একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। আগে জজ সাহেবরা এক বেলা বসত আরেক বেলা বসত না, হ্যাঁ, আমি অধস্তন আদালতের কথা বলছি, তারপরে অনেকেই ছুটির সময় চলে আসতো, এটা জানানো হইতো না, মানে অধিকাংশ বিচারকরা ঢাকায় চলে আসতো বা অন্যান্য জায়গায় চলে যেত, এগুলো অনেক সিস্টেমের মধ্যে আসছে।
এখন আমরা যতদূর জানি সময় মতো বসতেন এবং দুবেলাই বসতেন। এমনকি আমাদের উচ্চ আদালতও এখন বিচারপতিরা যেভাবে কোর্ট আমাদের চলার কথা সেভাবেই চলছে এবং কার্যক্রমটি অনেক সক্রিয় অনেক সক্রিয় হয়েছে, অনেক শৃঙ্খলা ফিরেছে। আমি একটা কথা বলবো, আমাদের দেশের এই যে ব্রিটিশ আমল থেকে যেভাবে আমরা পেয়ে আসছি, এখানে ধনী ব্যক্তিরা কিন্তু বিচারের সুফলটা পায়, আইনের সুফলটা, কারণ তারা বড় বড় আইনজীবী দিতে পারে, হ্যাঁ, তাদের ভাবসাবেই অন্যরকম। কিন্তু সাধারণ মানুষ, গরিব শ্রেণীর মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, তারা কিন্তু সুফলটা পেতে পারে না, ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না। তো যেখানে ধনী ভার্সেস ধনী মামলা হয় সেখানে দেখা যায় যে ন্যায় বিচারটা পাওয়া যায়, কিন্তু ধনী আর গরিব বা গরিব ভার্সেস ধনী হলে ওই গরিবরা কিন্তু ন্যায় বিচারটা পায় না। আবার আবার গরিব ভার্সেস গরিব হলে পরেও দেখা যাচ্ছে সেখানেও মোটামুটি সেই মামলাটিও ঝুলে যাচ্ছে, না সেটা ভালো পাচ্ছে, ও সেটা আবার হচ্ছে, কারণ এখানে একটা মানে শ্রেণী বৈষম্য না হলে আসলে একরকম মধ্যে একটা তার আর্থিক সঙ্গতির বিষয়টা চলে আসে। সুতরাং এখানে আমি বিচারপতিদেরও আবেদন জানাবো, আপনারা এগুলো নিজেরাও এগুলো উপলব্ধি করেন, তো যাতে সকলেই অবশ্যই সকলে আবার ফিরব। একটি ফোন আছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন। আমি সাধারণ কমিন ডেভেলপমেন্ট থেকে, আমার প্রশ্ন সাথে বিচারপতি সাহেবের কাছে, আপনাদের বিচারপতি হয়েছেন 350 বছরের, এই যে ঘুরে ধরা ধরা দিন আইন দিয়ে কিভাবে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করতে পারি? আপনি আমাকে বলেন, আমাদের সিভিল মিলিটারি পুলিশ এদের কোনো আইন কোনো পরিবর্তন হয় নাই, এরা যখন যে যার ক্ষমতা ওইটা কি সরকার ভাবে প্রশ্নটা আমার কাছে করা হয়েছে, এটা খুবই লেজিটিমেট কোশ্চেন। আইন মানুষের প্রয়োজনে করা হয়, মানুষের পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের প্রয়োজনে আইন পাস করা হয় এবং সেই আইনটি ইমপ্লিমেন্ট হয়। কিন্তু আমাদের দেশে আমরা, আমি এই দর্শকের সাথে একমত যে আমাদের ঠিক সেভাবে যুগোপযোগী কোনো আইন আমরা এখনও করে উঠতে পারি নাই, পাই নাই হাতে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, মিস্টার চৌধুরী, মিস্টার সুব্রত চৌধুরী যে বলতে যেও বললেন না, সেটা হচ্ছে যে যদি বিচারকরা নির্বিঘ্নে বিচার না করতে পারে সেক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করা খুবই কষ্টসাধ্য এবং আমার মতো অসম্ভব। কিন্তু বিচারকরা কেন নির্বিঘ্নে তার বিচার কাজটি সমাধান করতে, এটা আমি আশা করছিলাম যে অ্যাডভোকেট সাহেবদের কাছ থেকে আসবে। জি জি, আপনার কাছ থেকে তাহলে শুনি। না না, এটা তো ঠিকই, প্রথম কথা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেই পরিবেশ, আমার তো মনে হয় সেই পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। জি, বিচার বিভাগ তো স্বাধীন, বিচারপতি আগে কি হয়েছে আমি পুরান ইতিহাসে যাচ্ছি না। জি, গত কয়েক বছর ধরে বিচারপতিরা বিচারকবৃন্দরা স্বাধীনভাবে কাজ করছে, এটা আমাদের দেশের জন্য একটা খুবই মঙ্গলজনক অবস্থা। দেশের বিচার ব্যবস্থা 16 কোটি মানুষের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, শেষ ভরসার স্থল, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক বা সাধারণ পাবলিক, সবার জন্যই। সুতরাং এটা যাতে কার্যকর হয়, নিরপেক্ষভাবে তারা বিচার কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আমাদের টিকিয়ে রাখতে হবে। দর্শকের ফোনটি নিন, অবশ্যই অনেক কমে যাচ্ছে। হ্যালো, ফোনটি কি আছে? জি জি, দর্শক আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো উকিল মহোদয়ের কাছে নিকট, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম বেলায়েত হোসেন। আমার প্রশ্নটা হলো, একজন গরিব লোক মানে সে রিক্সা চালক, এখন সে যদি একজন উকিল সাহেবকে 1,000 টাকা বা 5,000 টাকা ফি দিতে হয় তাহলে সে মামলাটা কিভাবে করবে? জি দর্শক,
আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয় নিয়ে মূলত আমরা কথা শুরু করেছিলাম, তবে বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আমরা অনেক বিষয় নিয়ে কথা হবে, থাকবেন আমাদের সাথে। স্বাধীন বিচার ব্যবস্থা ও ন্যায় বিচার নিয়ে কথা বলছিলাম একাত্তর সংযোগে, ফিরলাম বিরতির পর। এবং দর্শকের একটি প্রশ্ন ছিল যে গরিব লোক আসলে কিভাবে সহায়তা পাবে, সেই প্রশ্ন রেখেছেন। তবে আরেকটি ফোন চলে এসেছে, সেটা একবারই নিয়ে আমরা উত্তরে আসি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি চট্টগ্রাম থেকে শহীদ বলছিলাম। জি আমি নিজে একজন ভুক্তভোগী। আমি আপনাদের টিভিকে ধন্যবাদ জানিয়ে কথাটা ঘোষণা করছি যে মামলা করা হলো, বাদী একজন বাদী মহিলা বাদী পুরুষ বাদী মামলা করছে, লয়ারে মামলা ফাইলিং করছে, ফাইলিং করে সাক্ষী টাকি সব করছে গোপনে, আসামিকে দাঁড়ানো হয় নাই, আসামির নামে ওয়ারেন্ট করা হলো, ওকে জেলে পাঠানো হলো, যখন জেল থেকে বেরিয়ে দেখবে মামলা যে সবগুলি সব সব মিথ্যা, বাদী নেই কিছু নেই, তখন লয়ারের কাছে জিজ্ঞেস করলে আপনি যে মামলাটা ফাইলিং করলেন, এখন তো আপনার লোক বাদী কোথায়, বাদী সাক্ষী নিয়ে আসে না, হয়তো আমি তো বাদীকে বাদী মাল পাচ্ছি না, তো এখন যে ওই লোকটা মানে জেল খাটলো দীর্ঘ দুই তিন বছর, ওরে গেল আসলো পুলিশে হয়রানি হলো অর্থ ব্যয় করলো, কিন্তু লয়ার অস্বীকার করতেছে থেকে আমি মামলা ফাইল করছিলাম ঠিক আছে, কিন্তু আমি এখন বাদী করতে পারছি না। এই বিষয়টা দেখেন, আপনার প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, কিন্তু এটা তো আপনার নিত্য নৈমিত্তিক ভাবে চলে আসতেছে, কারণ এটা একজন লয়ারের পক্ষে অ্যাসার্টেন করা সম্ভব না। আপনি আসে নাম বললেন এক্স, এক্স বলে একটা মামলা করলেন, মামলাটা লয়ার বাধ্য হলো বা লয়ার নিলেন, লয়ার মামলাটা করলেন, করার পরে দেখা গেল যে আপনার মামলাটা সম্পূর্ণ মিথ্যা। এটা এজন্য তো লয়ারকে দায়ী করা যাবে না, এজন্য আপনার নৈতিকতাটা রেসপন্সিবল বলে আমি মনে করি। জি ধন্যবাদ। এবং আগের যে প্রশ্নটি ছিল গরিব লোক কীভাবে সহায়তাটি পাবে, যদি আমরা জানি যে জেলা লিগাল এইড অফিস করা হচ্ছে, বিভিন্ন জায়গায় এই এইড লিগাল এইডের ব্যবস্থা করা হচ্ছে, তারপরে ওইটাতে একটু অ্যাড করার। জি প্লিজ। আমাদের দেশে অহরহ মিথ্যা মামলা হয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এই মিথ্যা মামলাগুলোতে এরকম শাস্তিও হয় বা এক্স পার্টি রায়ও পেয়ে যায়, সিভিল হোক ক্রিমিনাল হোক। তো দুর্ভাগ্য আমাদের এটা হচ্ছে, তো যখন যে ভুক্তভোগী ওনার মতো, ওনারও কিন্তু একটা রিলিফ পাওয়ার বিষয় আছে, তাকে কিন্তু ওই যে মিথ্যা মামলার যে হয়রানি বা ওনার বিরুদ্ধে যে সেটার জন্য উনি কম্পেনসেশন মামলাও করতে পারে, এবং হয়রানিমূলক যে মিথ্যা মামলা করেছে সেটার বিরুদ্ধেও উনি আমাদের ফৌজদারি আইনের মধ্যেই বলা আছে উনি কী ব্যবস্থা নেবে, সেভাবে উনি অগ্রসর হচ্ছে। এটা দুর্ভাগ্যের আপনাকে ওনার কনজাম্পশন জানার জন্য প্রশ্ন করতে, সেটা হচ্ছে যে মামলা মিথ্যা হয় পার্টলি মাধ্যা পার্টলি, আমরা পড়লেই বুঝি, বিশেষ করে ফৌজদারি মামলা পড়লেই বোঝা যায় কতটুকু সত্য কত সত্য না। এখানে প্রশ্ন হচ্ছে যে যদি এটা দেখা যায় যে জাজমেন্ট আসে যে এটা অসত্য মিথ্যা, সেখানে কিন্তু এই ফাইন্ডিং যদি দেয় মানে রায়ের ভিতরে যদি থাকে যে হ্যাঁ এটা অসত্য মিথ্যা মামলা, তাহলে পরে কোর্ট ইচ্ছা করলে নিজের থেকে কিন্তু ওই বাদীর বিরুদ্ধে 211 ধারা মোতাবেক মামলা করতে নির্দেশ দিতে পারে অথবা বাদে নিতেও পারে, কাজে বিধানটা কিন্তু আইনে আছে প্রয়োগের ব্যাপার। সেইখানে আমাদের ভূমিকার প্রশ্ন আছে যে আমি প্রপার অ্যাডভাইস দিচ্ছি কিনা ক্লায়েন্টকে, এইটা কিন্তু আমাদের একটা নৈতিকতার ব্যাপার আছে এবং প্রফেশনাল রেসপন্সিবিলিটি আছে। আর আপনি যে কথা বলছেন যে নৈতিকতা, এই যে লিগ্যাল এইডে যেটা, সেটা আমি বেশ শুভদেবাবু যে কথা বলেছেন ইজ রাইট, এটা প্রচারটা একটু কম আছে ঠিকই, কিন্তু কার্য পরিধি কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং বাড়ছে। এটা আজকের গতকালকে যে আমাদের সম্মেলনটা হলো সেখানে কিন্তু আপনি যদি যেতেন দেখতেন যে মানে এই ধরনের অনুষ্ঠানে আমি কিন্তু এত সমাগম দেখিনি, আইনজীবী বিভিন্ন সেক্টরের লোক আসে, এবং এইটা যদি প্রচার হয়ে যায় কিন্তু প্রসারটা বাড়বে।
আরেকটি জিনিস যে দরকার, ফান্ডিং এর কিন্তু সমস্যা নেই। কালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এ ব্যাপারে অর্থ যোগান দেওয়ার কোনো সমস্যা নেই, সেটা দেওয়া যাবে, আমরা লিগেলে দিতে চাচ্ছি। দুস্থ মানুষ যারা বিচার প্রার্থী, আমরা কয়েকটি আমরা সেখানে আবার ই দেখিয়েছি, কতগুলো আপনার ভিডিও চিত্র দেখিয়েছি, তাতে দেখা যায় কীভাবে লিগেলেট পায়, কীভাবে দিচ্ছে ইত্যাদি। এখানে সেখানে আইন সচিব নিজেও একজন অভিনেতা হিসেবে কাজ করেছেন। তো সুতরাং আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্নকর্তা এই কথা বলেছেন যে আমি তাকে বলবো এই কথা যে আপনার দুঃখ বেদনার কারণে আপনি সঠিক আইন প্রয়োগ হবে এবং আপনি বিচার পাবেন যদি সঠিক জায়গায় আপনি যান, এবং রাষ্ট্র আসলে চাইছে সহায়তা। এবং হ্যাঁ, এখানে আইনজীবীদের ভূমিকা আছে, আমি এখনও স্বীকার করি, এবং এখানে আমার নৈতিক আমাদের নৈতিকতার প্রশ্ন আছে, যাই আমি মামলাটা নিলে পরে অনেস্টলি সিনসিয়ারলি ডেডিকেটেড এতে করবো, তাহলে কিন্তু সমস্যা থাকে না। জি, মামলা জট নিয়ে একটু কথা বলছিলাম যে মামলা জট কমছে বলছিলেন সুব্রত চৌধুরী জি, কিন্তু সেখানে মামলা জট আরও কমানোর জন্য আমরা জানি এখনও যে জটটি আছে তাও আসলে খুব খুব মানে সহনীয় পর্যায়ে নয়, সেখানে কি আসলে কার্যবিধি সংশোধন জরুরি কিনা এটার ব্যাপারে আমি দিই। তার কারণ আমি যখন বিচার বিভাগে যোগদান করি আমাকে দ্বিতীয় দফায় যখন যোগদান করি তখন আমাকে ক্রিমিনাল মোশন দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে, আমি একদিনে 150-200 মামলা করতাম এবং হাইকোর্টে কিছু প্রবলেম আছে, প্র্যাকটিক্যাল প্রবলেম, সেটা হলো আপনার নথি দ্যাট ইজ কেস রেকর্ড এদিক ওদিক হয়ে যায়, টাইমলি নামে না। কিন্তু আমার কোর্টে আমি 3 দিনের মধ্যে অর্ডার দিয়ে কমপ্লিট করে, এটা স্বীকার করবেন নিশ্চয়ই আশা করি, যে 3 দিনের ভিতরে আমি আমার স্ট্যান্ডিং অর্ডার ছিল 3 দিনের ভিতরে এটা ডিসপার্স করতে, কোর্ট ম্যানেজমেন্ট, কোর্ট ম্যানেজমেন্ট আছে, অ্যান্ড অ্যাট দি সেম টাইম এফিসিয়েন্সি। আমাকে একদিন, নাম বলবো না, জনৈক চিফ জাস্টিস সাহেব আমাকে ডাকলেন, আমি ফজলুর রহমান সাহেব এবং ক্রিমিনাল বেঞ্চ যারা প্রিজাইড করে আমাদেরকে ডাকলেন, আমাকে একবার স্পেসিফিক প্রশ্ন করলেন যে আপনি এই 15 মিনিটের ভিতরে কী করে আপনি 5 মিনিটের ভিতরে একটা মামলা ডিসপোজ করেন, আপনি 150-200 মামলা ডিসপোজ, মশান তো ওগুলো তো মশান আচ্ছা মশান মামলা আচ্ছা। তখন আমি উত্তর দিতে বাধ্য হলাম যে আমি 35 বছর ওকালতি করছি, মেইনলি করছি ক্রিমিনাল, আমার তো ওই বসে বসে লেকচার শোনার দরকার নেই, আমি তো কেস রেকর্ডে ধরেই বলতে পারি যে কোথায় কী আছে বা নাই, আমি তো বসে বসে থাকার আমার প্রয়োজন নাই। জি, আমি অর্ডার দিছি। আচ্ছা আচ্ছা, এখন আমি যে কথাটা যেজন এই কথাটা বললাম, মামলা ডিসপোজাল করতে হলে জাজের এফিসিয়েন্সি বাড়াতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন এবং এফিসিয়েন্সি বাড়াতে হবে। জি, কিন্তু অন্য আরেকটি বিষয় যেটা না, আমি একটু এড করব এটা, জি প্লিজ, আমাদের দেশে এই যে বিচারকের স্বল্পতা এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এখন আমরা বিচারকদের নিয়োগের বিষয়টা সুপ্রিম কোর্টে আসছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন, হ্যাঁ এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এখন পিএসসি করে না, এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের আপিল বিভাগের এবং হাইকোর্ট বিভাগের জজ সাহেবরাই এটা এখন করেন, এখানে নিয়োগ হচ্ছে, ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রীরা আসছে এবং তারা ভবিষ্যতে যারা আসছে ইতিমধ্যে তাদের পারফরমেন্স খুব ভালো। এইখানে এই যে বিচারকের স্বল্পতা এটা বাড়াতে হবে, আপনি জানেন এখন সারা দেশে, এখন তো পার্বত্য চট্টগ্রামও তো রেগুলার সিভিল কোর্ট এবং ফৌজদারি কোর্ট হয়েছে, অধিকাংশ জায়গায় আমরা দেখি এখানে ডিস্ট্রিক্ট জাজ নাই, এখানে এডিশনাল জাজ নাই, এখানে সাবঅর্ডিনেট জাজ নাই, এখানে স্পেশাল কোর্ট নাই, এখানে নারী শিশু কোর্টের বিচারকরা নাই। সুতরাং এই বিষয়গুলো দেখতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। হাইকোর্ট বিভাগে বিচারকের স্বল্পতা চলছে, এখানে সেটা বিচারপতি নিয়োগ দেওয়া খুবই জরুরি ভিত্তিতে দেওয়া উচিত। আপিল বিভাগে বিচারকের স্বল্পতা আছে, আমরা তাদের কাছ থেকে কাজ চাই, কিন্তু স্বল্প সংখ্যক বিচারক আর বিচারপতি দিয়ে আমরা কাজ চাই। অনেক ধন্যবাদ, আরেকটা বিরতিতে আমাকে যেতেই হবে এখন, একটা সেন্টেন্স বলে নি, আর এই পয়েন্ট ইজ রিলেভেন্ট, যেটা আমার মাননীয় বিচারপতি যেটা বলছেন যে জাস্টিস হারিড জাস্টিস বারিক যেরকম আছে, অ্যাট দি সেম টাইম
জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড এটা কিন্তু ম্যাক্সিম জি অবশ্যই বিরতি থেকে ফিরে এসে অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই নিশ্চয়ই ততক্ষণ দর্শক আমাদের সাথে থাকবেন প্রশাসন কখনোই চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক আবার একই সাথে বললেন আমলাতন্ত্র সবসময় বিচার বিভাগের বিচার বিভাগকে প্রতিদ্বন্দ্বী মনে করে এরপর পরে আমরা দেখলাম আমাদের আইনমন্ত্রী বললেন পৃথিবীর অন্যান্য দেশের প্রধান বিচারপতিরা বিচার কাজ ছাড়া পাবলিকলি এত কথা বলেন না এবং সর্বশেষ প্রধানমন্ত্রী স্পষ্ট করে বললেন যে রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ আইন বিচার ও শাসন বিভাগকে একে অপরের সঙ্গে সমন্বয় রেখে আসলে কাজ করতে হবে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে এই যে পাল্টাপাল্টি বক্তব্য যখন আসে এবং প্রধানমন্ত্রীর শেষমেশ গিয়ে আসলে বক্তব্য রাখতে হয় এরকম বক্তব্যের কারণে তো আসলে জনগণের মধ্যেও একরকম ভুল ভ্রান্তির মানে অবকাশ বিভ্রান্ত হওয়ার একটি অবকাশ থেকে যায় কিনা সেখান থেকে বিচারপতি শামসুল হুদা আপনি বলতে চাইছেন আপনি বলবেন না কি বলবেন আচ্ছা আমার হাম্বল কনসেপশন যে একজন প্রধান বিচারপতির পক্ষে প্রধান বিচারপতিও একজন বিচারপতি আমিও একজন বিচারপতি ছিলাম আমাদেরকে যে যখনই শপথ পড়ানো হয় তখন আমাদেরকে একটা কোড অফ কন্ডাক্ট দিয়ে দেওয়া হয় একটা নীল ছাপা বই আকারে একটা কোড অফ কন্ডাক্ট দেওয়া হয় সেখানে স্পষ্ট লেখা আছে যে একজন বিচারক সে বাইরে কারোর সাথে ফ্রিলি আলাপ করতে পারবে না বাইরে কোনো মিটিংয়ে বক্তব্য দিতে পারবে না যেমন আমি কোনোদিন দিইনি আমি এটা বলবো যে এইটা যদি আমরা মানে চলি আমরা যদি না মানি তাহলে অন্যরা কেউ মানবে না জি কোড অফ কন্ডাক্ট তো সেক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতির এই পাবলিক মিটিংয়ে বক্তব্যটা আমিও ঠিক সমর্থন করতে পারতেছি না কিন্তু কিছু ক্ষেত্রে তাকে বলতে হচ্ছে কারণ হচ্ছে যে যেখানে ওয়ান্স ফর অল সিদ্ধান্ত হয়ে গেছে মাজদার হোসেনের কেসে সেপারেশন অফ জুডিশিয়ারি সেটা আজ পর্যন্ত না হওয়াতে আমরাও চেষ্টা করছিলাম আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে ওই সড়ক ভবন মাননীয় প্রধান বিচার মন্ত্রীর মাধ্যমে আনছিলাম জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট করার জন্য সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট করার জন্য কিন্তু সেটা হয়নি ফলে এই ডুয়েল শাসনে বিচার ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে বলে আমি মনে করি ইট ইজ মাই হাম্বল ওপিনিয়ন জি আমি আগে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসছি না মাননীয় প্রধান বিচারপতি নিশ্চয়ই তার মনে কোনো ক্ষোভ আছে এবং কিছুটা আমরা জানিও যেমন অনেকদিন ধরে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে দ্রুত বিচারপতি নিয়োগ হবে দ্রুত আপিল বিভাগের যে বিচারপতি স্বল্পতা ওনারা কাজের চাপে ভারাক্রান্ত আমাদের আপিল বিভাগের বিচারপতিরা মামলা যেভাবে যে হারে নিষ্পত্তি করছেন তারা ভারাক্রান্ত তারা পাচ্ছে না সেখানেও নিয়োগ দেওয়া দরকার এগুলো অনেক দিন ধরে ঝুলে আছে দীর্ঘ দুই বছর ধরে তারপরে কিছু কিছু ক্ষেত্রে ওই অদর্শন আদালতের বিচারকদের কিছু অনিয়মের ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে রিকমেন্ডেশন করা হয়েছে যে এই ব্যবস্থা নেওয়া হোক সেই ফাইলগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে উনি বলেছেন যে এমন কিছু সিদ্ধান্ত হয়ে যাচ্ছে বিচার বিভাগ সম্পর্কে অথচ আমরা অভিভাবক হিসাবে সংবিধানের অভিভাবক হিসাবে আমরা কিছু জানি না হয়তো ওনার এটা ক্ষোভের জায়গা থেকে উনি বলছেন আবার প্রধানমন্ত্রীও যেটা বলছেন ওইটা তো দ্বিমত করার কিছু নাই এখন আমাদের সংবিধানের 112 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে নির্বাহী বিভাগ এবং বাংলাদেশের সকল বিভাগ ইনক্লুডিং জুডিশিয়ারি তারা সুপ্রিম কোর্টকে সহায়তা করবে জি এই জায়গাটা কোথায় ঘাটতি হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয়কে আমরা অনুরোধ জানাবো যে আপনারা এই ঘাটতিটা যেটা আছে সেটা খুব দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করেন শুধু আপনি কথা বলে দিলেন প্রধান বিচারপতি বা বিচারপতি কথা বলে এটা বললে তো হবে না বিচারপতিরা জাতির বিবেক
একটা জুডিশিয়ার অভিভাবক, সংবিধানের অভিভাবক, আপনি তার মুখ বন্ধ করে রাখতে পারবেন? এটা তো হইতে পারে না। উনি অনেক সময় কথা বলবে, জনগণের স্বার্থে কথা বলে। পৃথিবীর বহু দেশে এইসব বিখ্যাত বিচারপতিরা কথা বলে গেছে, জাস্টিস মোর্শেদও কথা বলেছে, রবীন্দ্রসঙ্গত বন্ধ করার ব্যাপারে উনি সিটিং জাজ হয়ে সেটাতেও নেতৃত্ব দিয়েছে। এগুলো বললে তো হবে না। হ্যাঁ, সময়ে অনেক বড় বড় বিচারকরা অনেক ভূমিকা রেখেছে। সুতরাং আপনারা কী করছেন আগে সেটা দেখেন, আত্মসমালোচনা করেন। আমরা যারা আইনজীবী, আমরা দেখতে পাচ্ছি এই কন্ট্রাডিকশনটা আইন আইনের আপনার আইন মন্ত্রণালয়ের সাথে জুডিশিয়ারি যে একটা প্রতিনিয়ত একটা ঘটছে সেটা তো দৃশ্যমান। এই যে মাসদার হোসেন মামলার উনি বলে যেখানে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে, সেটা কেন মাসের পর মাস বছরের পর বছর আপনি এটা ঝুলে রেখেছেন? প্রত্যেক দিন আমরা সকালবেলা গিয়ে দেখি আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল কাঁচু মাচু করে দাঁড়িয়ে থাকেন, কী জন্য? টু উইক্স টাইম, ফোর উইক্স টাইম, থ্রি উইক্স টাইম। আর কোর্ট বলছে আর কত আপনারা আমাদেরকে এগুলোর মধ্যে নেবেন, শেষবারের মতো সময় দেন, তারপরও গিয়ে উনি আবার সময় চান। তো এই অবস্থা যখন চলে, তো এইখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে সবাই স্বার্থে, দেশের স্বার্থে। আমি খুব অনেক উচ্চ স্বরে কথা বলছেন, তো আমি আস্তে আস্তে বলছি। কথাটা হচ্ছে যে প্রথম যেটা আমাদের সুব্রত চৌধুরী সাহেব বলেছেন যে মাননীয় প্রধান বিচারপতির মনে ক্ষোভ থাকতে পারে, আছে বলে তার দৃশ্যমান মনে করেছেন, সেটার একটি বলেছেন যে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস দি অ্যাপিলেশন এবং হাইকোর্ট বিভাগে। কিন্তু আমরা সংবিধান যদি দেখি, দেখব যে এই ব্যাপারটা টোটালি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এরকম পাঠাবেন এবং প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের সে ধরনের কোনো সরাসরি হস্তক্ষেপের স্কোপ নাই আমার দৃশ্যমান যেটা। আরেকটি কথা যেটা আসছে, যেটা হলো যে যেটা আমি একটু আগে আনঅফিশিয়াল বলছিলাম, সেটা হচ্ছে যে একটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি আছে, এটা বহুদিন থেকে প্রচলিত। উনি এখানে উপস্থিত আছেন, তিনি আরবিআর মেয়র। সেখানে তারা আইন মন্ত্রণালয় থেকে কতগুলি অধস্থন আদালতে কতগুলি প্রস্তাবনা দেয়, সেগুলি আবার যে কমিটি বিশ্লেষণ বিশ্লেষণ করে এইটা হয় অ্যাকসেপ্ট করে নেন অথবা তার কিছু সংশোধন থাকলে সেটা করে দেন। এই টান পূরণে যদি কিছু ফেরা, কারণ আমি বলছি এইগুলো সেখানে কিছু বিলম্ব হতে পারে, এখানে একটি কথা আছে, সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয় থেকে কতগুলি নাম প্রস্তাবনা দিল প্রমোশন বা ধরেন উপরের দিক প্রমোশনের জন্য, সেখানে সুপ্রিম কোর্টের কাছে হয়তো কিছু মতামত থাকতে পারে কারোর বিরুদ্ধে সম্বন্ধে, সেখানে বলে এইটা পুনর্বিবেচনা করা উচিত তার প্রমোশন ব্যাপারটা, এগুলি থাকতেই পারে। এটাতে কিন্তু বিলম্বিত বিলম্বিত যেটা হচ্ছে যে মাত্র মামলার যে কথাটা আলোচিত মামলা, এটা পদক্ষেপগুলি একটু শেষ পর্যায়ে, এটা আমার মনে হয় বিচার ব্যবস্থাকে স্বাধীন উন্মুক্ত বলে আমার পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান সেখানে যাই বলেন, সেখানে কিন্তু এই ধরনের কনফ্লিক্টিং অবস্থাটা আছে। কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে, আর মাননীয় অ্যাটর্নি জেনারেল আমাদের সময় নিয়েছেন, এটা তার একটা প্রশাসনিক ব্যাপার। আমাদের সর্বোপরি মনে রাখতে হবে যে কথাটা ওই আগেও আমি বলছি যে প্রধান বিচারপতি একজন ব্যক্তি, কিন্তু সে একটা ইনস্টিটিউশন। প্রধান বিচারপতি যে ইজ অ্যান ইনস্টিটিউশন, তাকে যা ইচ্ছে তা বলা যাবে না। জি অবশ্যই, অনেক যা ইচ্ছে তা বলা যাবে না। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আলোচনা আরো দীর্ঘ করা যেত, সময় স্বল্পতে আমরা পারলাম না। দর্শক নিশ্চয়ই আপনারা আলোচনাটা অবশ্যই এনজয় করেছেন এবং যে ভ্রান্তিগুলো ছিল সেগুলো নিশ্চয়ই অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি আমরা। ভালো থাকবেন, থাকবেন একাত্তর, এবং নিশ্চয়ই নটার সংবাদ সংযোগে আপনাদেরকে আমরা পাচ্ছি আজ।